যথার্থ পোস্টার বলি, তাহলে কি একটা রোগে যিনি হাসপাতালে এখন সিবিআই থেকে বাঁচার একটা রোগে হাসপাতালে আছেন, তার অনুপ্রেরণায় বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস আদিবাসী সেল নাম দিয়ে আজকে একটার সময় মোহাম্মদ বাজারের দেওয়ানগঞ্জে আদিবাসীদের জনসমাবেশ অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করা হয়। ঘোষিত কর্মসূচি সকাল থেকে মহাসভার নেতৃত্বে আদিবাসী জনগণ, বিশেষত মহিলারা, তরুণ প্রজন্ম, যুবরা, যারা এই কয়লা খনি চায় না, যারা উৎখাত চায় না, যারা পুলিশের নির্যাতনের বিরুদ্ধে, মস্তানির বিরুদ্ধে এবং লোভ প্রলোভন দেখিয়ে মুখ বন্ধ করে দেওয়ার যে প্রয়াস নবান্ন, তার বিরুদ্ধে তারা মিছিল করে, প্রতিবাদ করে, এবং এটাই হচ্ছে ঐতিহ্য। সিধু কানু বিরসা মুন্ডার যে ট্রেডিশন, সেটাকে এই প্রজন্মের আদিবাসীরা বীরভূমে তারা রক্ষা করে এবং রক্ষা করার কাজে ব্রতী হয়ে যখন কালো পতাকা দেখাবে বলে মিছিল করেছে, এই বীর পুঙ্গবরা তাদের মহাদেবের যা রোগ হয়েছে হাসপাতালে, সেই রোগে আক্রান্ত হয়ে তারা ছুটে পালিয়ে যাচ্ছে। রবীন্দ্রনাথ ছিল না, যার ভয়ে তুমি ভীত সেই ভীরু তোমাচ্ছে, আজকে গোটা রাজ্যে এই অবস্থা হবে। মস্তান গুন্ডা তাদেরকে একাট্টা করা হয়েছিল এবং আদিবাসীদের নামে সমাবেশ ডাকা হয়েছিল। এরপরে পুলিশ হয়তো কিছু নির্যাতন করবে, আগেও করেছে, যখন মহিলারা ওখানে মিছিল করেছে, মিথ্যা মামলা দেবে, আগেও করেছেন, কয়েকজনকে জেলে পড়ার চেষ্টা করবে। কিন্তু আমরা সিপিআইএমের তরফ থেকে বলতে চাই, ওখানে কোনো রকমের অন্যায় অত্যাচার হলে আমরা সবসময় ওই আদিবাসী ভাই বোনেদের সঙ্গে আছি। রাজ্যের পুলিশকে আমরা হুঁশিয়ারি দিতে চাই যে অনুব্রতের নির্দেশে গাঁজা কেস দেব, নার্কোটিক কেস দেব, কেস সাজাবো মমতা ব্যানার্জির নির্দেশে, জেলে পুরে দেব, এই ভয় আর দেখানো চলবে না। এবং ওখানে ওদের দাবি যা আছে, মহাসভা বিবৃতি দাবি জানিয়েছেন লিখিতভাবে, সেই দাবির প্রতি আমরা বামপন্থীরা গোটা রাজ্যের এবং দেশের সেই দাবির প্রতি শুধু সহমর্মিতা নয়, তো তাকে সমর্থন নয়, সেই দাবি আদায়ের লক্ষ্যে যে লড়াই আছে তার পাশে থাকার অঙ্গীকার করছি। এবং সে দাবি যে কোনো গণতন্ত্রপ্রিয় মানুষ যাদের মানবিকতা আছে, যারা বললাম যারা হেরিটেজটাকে রক্ষা করতে চান, যে ট্রেডিশনাল ওয়ে অফ লাইফ আছে তাকে রক্ষা করতে চান, সেখানকার যে হ্যাবিটেশন সেটাকে রক্ষা করতে চান, যে হ্যাবিটেটস তাকে রক্ষা করতে চান, তারাও সমর্থন করবেন। আমরা পাশে ছিলাম, পাশে আছি এবং পাশে থাকব। এবং কোনো রকমের নক্কার জন্য ভূমিকা যদি সরকার নেয়, তাহলে গোটা রাজ্য জুড়ে দেউচা পাচামির জনগণের পাশে আমরা সর্বশক্তি নিয়ে দাঁড়াব। এবং শুধু আদিবাসী নয়, আদিবাসী অনাদিবাসী সবাইকে আহ্বান জানাব আমাদের এই ভাই বোনেদের লড়াইয়ের পাশে দাঁড়ানোর জন্য। বিভাজন করে তারা আমাদের যে সম্প্রীতির ঐতিহ্য তাকে নষ্ট করতে চাইছে। আমরা এখানে দেখলাম রামনবমীর সময় কীরকম বিজেপি আর তৃণমূল একসঙ্গে হই হই কাণ্ড করতে আরম্ভ করলো। ধর্মাচরণ একটা জিনিস, ধর্ম পালন একটা জিনিস, ধর্ম উৎসব আর একটা জিনিস, কিন্তু রাজনৈতিক প্রকল্পের নাম করে ধর্ম আড়ালে এই যে নতুন ধরনের বিভাজনের ব্যবসা আমাদের রাজ্যে, তা কতটা ক্ষতিকর আপনারা দিল্লিতে দেখলেন, পুরো দেশে দেখছেন। রামনবমীর এই উদযাপনকে উপলক্ষ করে কীরকম দাঙ্গা পরিস্থিতি তৈরি করা হয়েছে, কীরকম হিংসা ছড়ানো হয়েছে, কীরকম ভীতি প্রদর্শন করা হচ্ছে। এবং বিশেষত আমরা বাংলার মানুষ পূর্ব দিল্লির জাহাঙ্গীরপুরে, যেখানে এই বাংলার গরিব মানুষ যাদেরকে আমরা বলি মাইগ্রেন্ট লেবারার্স, এন্টারপ্রেনার্স, যেহেতু এ রাজ্যের গত এক দশক ধরে কোনো শিল্প, কল কারখানা, সার্ভিস সেক্টর কিছু ডেভেলপমেন্ট হয়নি, কেরল থেকে কাশ্মীর পর্যন্ত, বোম্বাই থেকে বেঙ্গালুরু, গুজ
গুজরাট থেকে গুরগাঁও আমাদের বাংলার মানুষকে সেখানে গিয়ে কাজ করতে হচ্ছে। কিন্তু বিভাজন রাজ্যে এরকম করেছে, যারা শিক্ষিত, যারা হোয়াইট কলার, যারা ট্রেন্ড, যারা ইঞ্জিনিয়ার, আর তাদের সঙ্গে যারা এই র্যাক পিকার্স, রিক্সা চালক, গাড়ি ধোয়ে, মিস্ত্রির কাজ করে, মেরামতির কাজ করে, বাড়ি বাড়ি কাজ করে, তাদের মধ্যে একটা ডিফারেন্স। এই আরএসএস রাজনীতি মানে তাই, বামপন্থী দুর্বল হওয়া মানে তাই।